মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর অ্যাডমিন রেজাল্ট সার্টিফিকেট একই সাথে হাতে পেল মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা। মার্কশিট সার্টিফিকেট অ্যাডমিট একই সাথে এই প্রথমবার। মাধ্যমিকের ফল প্রকাশিত হলো আজ। মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক ঘোষিত বিভিন্ন ওয়েবসাইটে সকাল থেকে প্রকাশিত হলো বিভিন্ন বিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে অভিভাবকেরা অপেক্ষায় সাত সকাল থেকেই। ছাত্র ছাত্রী নয়, শুধুমাত্র অভিভাবকদের হাতেই দেয়া হবে মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট, এমনটাই জানা গেছে বিভিন্ন বিদ্যালয় মারফত। 100% উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীর একাংশ খুশি হলো পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হচ্ছে, সঠিক প্রতিভার মূল্যায়ন হলো না। অন্যদিকে একইভাবে কিছু অংশের অভিভাবকদের মত, অন্তত সার্টিফিকেটটা তো পাওয়া গেল, তবে সচেতন অভিভাবকদের বক্তব্য মুড়ি মিছরি একই দর। তবে নবম শ্রেণীর রেজাল্ট ও দশম শ্রেণীর প্রজেক্টের উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করার ফলে অতীতের বিভিন্ন বিদ্যালয়ে ভালো ফল করা এবং যে বিদ্যালয়গুলি অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে, আবার সেই রকম পিছিয়ে থাকা স্কুলগুলো এগিয়ে এসেছে নাম্বারের ভিত্তিতে। বেশ কিছু বিদ্যালয়ে পারস্পরিক দূরত্ব বজায় না রেখেই মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট পাওয়ার পুরোপুরি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এ প্রসঙ্গে সাধারণ অভিভাবকদের মন্তব্য বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি। আবার অন্যদিকে বিদ্যালয়ের তরফ থেকে জানানো হয় অসচেতন অভিভাবক হলে আমাদের কি করার আছে। রেজাল্ট কেমন হলো? রেজাল্ট খুবই ভালো হয়েছে, ঠিকই আছে। তবে আমাদের ছাত্ররা তো খুবই ভালো পড়াশুনো করে, কিন্তু দেখা যায় কি সাধারণত ক্লাস নাইনে যে রেজাল্টটা করে ওরা, তার থেকে ক্লাস টেনে টেস্টের পরের থেকে ওদের অনেক ইম্প্রুভমেন্ট হয়, ডেভেলপমেন্ট হয়, এবং ওরা ফাইনালে পরীক্ষায় যদি বসতো, অফলাইনে যদি পরীক্ষাটা হতো, আরও বেটার করতো। যারা টপার, যারা অত্যন্ত ভালো ছেলে, ভালো মেধাবী, তারা রেজাল্টটা আরও ভালো করতো। তো ন্যাচারালি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম যে আমরা নাইনে যে রেজাল্ট যেভাবে করেছে সেইভাবেই তো আমরা বোর্ডকে পাঠিয়েছি। তাতে দেখা যাচ্ছে খুব ভালো ছেলে, তারা নাইনে হয়তো ফিজিক্যাল সায়েন্স, অঙ্কে, ইংরেজিতে হয়তো কম ছিল, কিন্তু সে মেকআপটা দেওয়ার সুযোগ পেত কখন? মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় গিয়ে। সে সুযোগটা সে পায়নি। তাহলে নাইনে 50% আর প্রজেক্টেরও 50% যোগ হয়েছে, ন্যাচারালি সেইখানে পরিস্থিতির শিকার হয়েছে খানিক। কিন্তু যারা মিডিওকার, যারা একেবারে পিছিয়ে পড়া একটু থাকের মধ্যে, তাদের মঙ্গল হয়ে গেছে, তাদের ভালো হয়ে গেছে, এবং তাদের থেকে এই টপারগুলোর গ্যাপ অন্যান্যবার যেমন একটা বেশি থাকে, এবারে কিন্তু সেই গ্যাপটা অনেকটা কমে এসছে। অর্থাৎ টপারদের আরও ভালো হতে পারত, আর মিডিওকার যারা, তাদের হয়তো দেখা যেত, হয়তো এরকম করতো ঠিকই, কিন্তু গ্যাপটা একটু থাকতোই। অর্থাৎ সার্বিকভাবে রেজাল্ট খুবই সুন্দর হয়েছে, কিন্তু অভাবনীয় যে সাফল্য যেটাকে বলা হয়, যারা মেধাবী ছাত্র তাদের সেই অভাবনীয় রেজাল্টটা সেখানে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি আছে, যেহেতু ক্লাস নাইন অ্যাটাচমেন্ট হয়ে গেছে। অর্থাৎ নাইনে সেইভাবে গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনাটা করে না, সে যত ভালো ছাত্রী হোক। যেমন ক্লাস ইলেভেন টুয়েলভে হয়, ইলেভেনেরটা কোনো রকমের দেয় পরীক্ষা, টুয়েলভে গিয়ে টেস্টের পরে গিয়ে বা তার আগে একটু ভালো রেজাল্ট করে, এটা একটা কনভেনশন। 246 জন ছিল পরীক্ষার্থী, সবাই ভালোভাবেই পাশ করেছে। হাইস্ট কত পেয়েছে? হাইস্ট পেয়েছে 671। কিভাবে দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে ওই গার্জেনরা এসছে সমস্ত ওদের অ্যাডমিট সার্টিফিকেট নিয়ে। ওই কী কী দেওয়া হচ্ছে? অ্যাডমিট মার্কশিট আর সার্টিফিকেট তিনটেই একসঙ্গেই দিয়ে দেওয়া হয়। সার্টিফিকেটটা অন্যান্য বছর তো পরে দেওয়া হয়, এটা একই সঙ্গে দেওয়া হয়? একই সঙ্গে দিয়েছে আমাকে, সেই জন্য আমরা এক দিনে হাতে তুলে দিয়েছি। আপনার নাম, স্কুলের নাম? বুলবুল মৈত্র, সভাপতি শান্তিপুর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।